আপনি এই কাজ না করার ফলে যদি আপনার চাকরি চলে যায় আপনি সেই চাকুরি চলে যাওয়াটাকে যদি সয়ে নিতে পারেন সেটা হবে আপনার জন্য তাকোয়ার দাবি এবং সেটা হবে অনেক বেশি স্বভাবের আর যদি এমন হয় যে এই চাকরি চলে গেলে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন অনেক পয়সা আপনার লস হবে এবং আপনি অনেক বেশি বিপদের বেশি বিপদের মুখোমুখি হবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই জোলম যদি সয়ে যান এবং এটা প্রতি ঘৃণা রেখে আপনি কাজটি করেন বাধ্য হয়ে নিরুপায় হয়ে তাহলে আপনার জন্য এটি জায়েজ হবে কিন্তু মনে রাখবেন আল্লাহর ভয়ে আল্লাহর প্রতি তাকওয়ার জায়গা থেকে আপনি যদি এই অন্যায় থেকে নিজেকে সরিয়ে রাখেন ইনশাল্লাহীন আল্লাহ তালা আপনার রেজিকের ব্যবস্থা করবেন দুনিয়াতে বেঁচে থাকার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে খুব বেশি কষ্ট দেন তা কিন্তু না খুব সামান্য পরিশ্রমে কিন্তু মানুষ বেঁচে থাকার উপকরণ বের করতে পারে বিধায় আমি আপনাকে এখানে ইমানের দাবি পালন করার পরামর্শ অবশ্যই দিব আর আপনার অবস্থা আপনি ভালো জানেন যদি ব্যাপারটা এমন হয় যে চাকরি চলে গেলে আপনি নিজে অনেক বেশি অস্থির হয়ে পড়বেন আপনার ইমান দুর্বল হয়ে পড়বে তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিরুপায় হিসাবে করতে পারেন প্রতি ঘৃণা রেখে কিন্তু তার এই কথা না শুনে যদি বিনয়ের সাথে তাকে নিজের দুর্বলতার কথা বলা যায় যত ছোটো হওয়া যায় তার কাছে আপনি হলেন এবং তাকে বললেন যে অন্য সব নির্দেশ আমাকে দেন আমার মনে হয় না যে এত ছোট একটা বিষয়ের ভিত্তিতে আপনার চাকরি চলে যাবে পুরো বিষয়টা আপনার ভেবে দেখা উচিত ভালো করে